কেন এসেছিল? কি আর বলবো কাকু, আমার মানি যে গাছ কাটতে গিয়ে গাছে চাপা খেয়ে মরে গেছে, তাই তো এই দুদামি আমারে মারে গেছে। না মানে গাছা পায় মরেনি, তোতা মিয়া নিজেই মানিককে ফোন করেছে। দেখি খারপু, আমার কাছে মিশা কথা কইন না, যাও তো আমার বাইতে যাও, আমি মিশা কথা শুনতে পারি না। তুমি বিশ্বাস না করলে মানিকের মাও সত্য ঘটনা আমি খুলে তোমার কাছে বলবই। তোমার মানি ওই তো তাই তোমার মানিককে খুন করেছে, তা আমি নিজ চোখে দেখেছি। ঠিক আছে মণিকের মা, কি করলে তোমাকে রাজি করাতে হবে সেই কৌশলে ডাক্তার রহমান কার ভালো করে জানা আছে। এটা কি দেখতে পেরেছ? তাহলে শোনো মণিকের মা, মানিককে যে তো তা খুন করেছে, তা কাল আমার সাথে গিয়ে থানায় কি কেস করাতে হবে। ঠিক আছে হুজুর, আপনি যেন নেই করেন, আমি হ্যাঁ নেই রাজি আছি, আমি আপনার কথা রাজি আছি হুজুর। তাহলে চলো মণিকের মা। ঠিক আছে হুজুর, তাই চলেন হুজুর। ও থানায় গিয়ে পুলিশের সামনে কি কম হুজুর? থানায় গিয়ে বলবে মানে গাছ কাটতে গেলে তার বিষম ক্ষুধা পায়, তখন তো তার কাছে খাবার চাইলে তোতা একটি কুকুরের থালায় তাকে খাবার দেয়। এই মানিক হাবা হলো সে নিজের অপমান বুঝতে পেরেছে, তখন রাগে মানিককে মানিক বাতের থালা ফেলে দেয়। তখন তো আমি আর আগে মানিককে কুড়াল দিয়ে মানিকের মাথায় তিন তিনটি কুড়ালের আঘাতে তাকে খুন করা হয়, সাথে সাথে মানিক মারা যায়। ঠিক আছে হুজুর, আপনি আমার কাছে আপনি ঘুরাবেন, আমি হ্যাঁ নিয়ে ঘুরব। বেশ, এই নাও তোমাকে মানে টেকা নগদ দিতে হবে শালার বেটিরা রে, টেকা নগদ ছাড়া বুঝোস না। এখন চলো মানিকের মা, তোমাকে যা বলেছি তুমি কিন্তু ঠিকভাবেই কাজ করবে, চলো আমার সাথে।